আমি একজন নারী উদ্যোক্তা, লন্ডন থেকে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা পাঠাই মায়ের কাছে। ট্যাপট্যাপ অ্যাপস ডাউনলোড করুন, আর এম কোড ব্যবহার করে 10 পাউন্ড বোনাস নিন প্রথম ট্রানজেকশনে। কোল্ড ওয়েদার বেনিফিট অথবা ঠান্ডার আবহাওয়ার জন্য যে ভাতা ব্রিটিশ সরকার দেয়, সেটা আসলে কি এবং কারা এই বেনিফিটটি পাবেন, সেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। যুক্তরাজ্যে ঠান্ডার প্রকোপ নিশ্চয়ই বোঝা যাচ্ছে, লন্ডনের এই ঠান্ডার যে অবস্থা, লন্ডনের বাইরে বিশেষ করে নর্থ এবং সাউথ ইংল্যান্ড, তারপরে স্কটল্যান্ডের অবস্থা কতটুকু খারাপ সেটা বোঝার জন্য আবহাওয়ার ফোরকাস্টের আসলে প্রয়োজন নেই। দৈনিক তাপমাত্রা কমে যাওয়ায় আগামী কয়েকদিন সারা দেশে ব্যাপক ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। ইতিমধ্যেই যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটি পূর্বাভাস দিয়েছে, এবং আবহাওয়ার বর্তমান যে অবস্থা সেটা বিবেচনা করলে ধারণা করাই যায় যে এই সপ্তাহের মধ্যেই -10 ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা আর্কটিক বাতাসের কারণে আগামী 12ই ডিসেম্বর সোমবার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঠান্ডায় বা ঘর বাড়ি পর্যন্ত গরম রাখতে বিভিন্ন ধরনের নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ, কিন্তু ক্রমবর্ধমান জ্বালানি বিলের কারণে বেশিরভাগ পরিবার তাদের ঘর গরম রাখতে পারেন না। এই অবস্থায় পরিবারগুলোকে সাহায্য করতে ব্রিটিশ সরকার কোল্ড ওয়েদার বেনিফিট সুবিধা দেবে। এতে হাজার হাজার পরিবার ঠান্ডা আবহাওয়ার কারণে আর্থিক সুবিধা পাবে। জানা গেছে কোল্ড ওয়েদার বেনিফিট সুবিধা হলো একটি ব্যতিক্রমী বেনিফিট সুবিধা। ব্রিটিশ সরকার জানিয়েছে যখন আপনার এলাকার রেকর্ড করা গড় তাপমাত্রা পরপর 7 দিন মানে টানা 7 দিন 0 ডিগ্রি সেলসিয়াস অথবা তার কম হওয়ার পূর্বাভাস দেওয়া হয়, তখন এই কোল্ড ওয়েদার বেনিফিট পেমেন্ট প্রদান করা হয়। বছরের 1 নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত প্রতি 7 দিন রেকর্ড ঠান্ডা আবহাওয়ার কারণে একটি পরিবার 25 পাউন্ড পেমেন্ট সুবিধা পান। এই পেমেন্ট স্কিমটি পাওয়ার ক্ষেত্রে আপনার বয়সের উপর নির্ভর করবে না, তবে এর জন্য আপনাকে অবশ্যই 5টি বিশেষ সুবিধার ভিতর দিয়ে যেতে হবে। মানে সরকারের যেসব বেনিফিট আপনারা পান, সেই সব বেনিফিটের 5টা বেনিফিট সিস্টেমের ভিতরে যদি আপনারা থাকেন, তাহলেই এই মানে সপ্তাহে যদি টানা 7 দিন 0 ডিগ্রি অথবা তার থেকে মাইনাসে চলে যায়, তাহলে 25 পাউন্ড পাওয়ার স্কিমটির জন্য আপনারা যোগ্য হবেন। সেই 5টি সাপোর্ট হচ্ছে ইনকাম সাপোর্ট, পেনশন ক্রেডিট, ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স, ইনকাম বেসড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স। এছাড়া এগুলো ছাড়াও আপনি যদি কিছু সুবিধা বা মর্টগেজ ইন্টারেস্টের জন্য সাপোর্ট পান, তাহলেও আপনি এই পেমেন্টটি পেতে পারেন। তবে ইউনিভার্সাল ক্রেডিটধারীদের অবশ্য এই সুবিধা পাবেন না। তবে আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটধারী হয়ে কাজ করতে অক্ষম হন এবং সক্ষমতা কম থাকে, কিংবা আপনার যদি 5 বছরের নিচে শিশু থাকে, তাহলে আপনি কোল্ড ওয়েদার পেমেন্ট পাবেন। তবে আপনার যদি ডিজেবলড চাইল্ড থাকে, তাহলে আপনার চাকরি থাকুক অথবা না থাকুক, আপনি এই সুবিধা অবশ্যই পাবেন। এদিকে এই সুবিধা পেতে আপনাকে কোনো ধরনের আবেদন করতে হবে না, কারণ সরকারের কাছে একটি তালিকাই রয়েছে যে কারা কারা এই সুযোগ সুবিধাটি পাওয়ার যোগ্য, তাদের কাছে সেই তালিকা রয়েছে, এবং সেই তালিকা অনুযায়ী সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট চলে যাবে। বেনিফিট সুবিধা অন্যান্য সুবিধাগুলো যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্কে চলে যায়, ঠিক সেভাবে এতে আপনার অন্যান্য সুবিধা প্রভাবিত হবে না। মানে আপনার জন্য আপনার যে অন্য যে বেনিফিটগুলো রয়েছে সেখান থেকে কোনো কিছু কাটা যাবে না এই অতিরিক্ত অর্থের কারণে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।